আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, চিকন স্বাস্থ্য থেকে কীভাবে মোটা হবেন। ওষুধ খাচ্ছেন, মোটা হচ্ছেন, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করলে আবার পুনরায় ব্যাগে চলে আসতেছেন। আপনাদের এই সমস্যা থেকে আপনাদের মুক্ত পাওয়ার জন্য এবং স্বাস্থ্যকে স্থায়ী করার জন্য আমি আপনাদের মাঝে এমন একটা ওষুধের নাম দেব, সেই ওষুধটা যদি আপনারা খান তাহলে আপনাদের স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা হয়ে যাবে, এবং যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেন তাহলে আপনার স্বাস্থ্য মোটাই থাকবে। সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ওষুধ দেবো। তার আগে বলতে চাই, আমার চ্যানেলে যদি এখন আপনারা সদস্য না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং প্রতিদিন স্বাস্থ্যসেবা নিতে শুরু করুন। আপনারা যারা ওষুধ খাচ্ছেন মোটা হওয়ার জন্য, যাদের খাওয়ার রুচি নাই, খাওয়া দাওয়া করছেন ভালো মন্দ কিন্তু স্বাস্থ্য ভালো হচ্ছে না, এখন আপনাদের কি ওষুধ খাবেন সে ওষুধ বলবো। আর যারা ওষুধ খেয়ে মোটা হয়েছেন কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার পরে আবার যাতায় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সব সমাধান আমি আজকে আপনাদের মাঝে দিব। আমি আপনাদের মাঝে আজকে যে ওষুধটা দেবো, আপনার স্বাস্থ্য ভালো হবে তাই বলে যে এরম মোটা হবেন তা না, আপনার স্বাস্থ্য মিডিয়াম হবে, বেশি চিকন না আবার বেশি হাই ফাই মোটা হবেন না, মিডিয়াম স্বাস্থ্য হবে, আকর্ষণীয় চেহারা হবে, এমন একটা ওষুধ। আপনাদের কিন্তু ডোজটা কমপ্লিট করতে হবে, আপনি ডোজটা কমপ্লিট না করলে কিন্তু আপনার এই স্বাস্থ্য স্থায়ী থাকবে না। আমি ডোজটা বলে দেবো, সেই অনুযায়ী আপনারা ডোজটা কমপ্লিট করে নেবেন। যে ওষুধটা আপনারা খাবেন সে ওষুধের নাম হচ্ছে আলফা আলফা মাদার টিংসার, এটা একটা হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটা আপনি জার্মানির ওইটা নেবেন, জার্মানিটা খুবই ভালো, আলফা আলফা মাদার টিংসার, এটা হচ্ছে খাওয়ার নিয়ম 15 ফুটা করে দিন 3 বার খাবেন, খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন, 1 কাপ পানির সাথে মিশিয়ে খাবেন। এটা ডোজ আছে 3 মাস খাবেন, আপনার 1 মাসের ভিতরে আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, তারপরে আরও 2 মাস চালিয়ে যাবেন। কারণ আপনার শরীরে যদি কোনো পুষ্টির ঘাটতি থাকে, আপনার শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি থাকে, সে ঘাটতিকে পূরণ করে দেবে, যে জন্য আপনার ডোজটা কমপ্লিট করতে হবে। এই ছিল আজকে ভিডিও, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন।